তাই হালকা তেলেই করা হবে, করবে না। এবার দেখুন পরিমাণ মতো ডালিয়া নেওয়া হচ্ছে, এখন কি সুন্দর একদম তৈরি, না নরম না শক্ত, একদম পারফেক্ট হয়েছে। আমাদের ট্রেডিশনাল পিঠে পুলি করার নিয়ম হচ্ছে সেই পাটালি গুড় খেজুরের, এই ট্রেডিশনগুলো কিন্তু আমাদের ঠাকুমা দিদিমাদের হাত দিয়ে মা মাসিদের কাজ পর্যন্ত এসছে, এবার নেক্সট জেনারেশন এটাকে ধরে রাখতে পারবে কিনা সেইটাই দেখার। বাস রেডি হয়ে গেছে একটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত। তো এখন ঠান্ডা, একটু শীতকাল পড়েছে, সকাল সকাল দেখুন কফি খাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো। আপনারা আমাদের ব্লগের ভিডিওগুলো সব দেখবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আর যখনই ভিডিও কিছু ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের দিনটি আমরা শুরু করি, আপনাদের সাথেও শেয়ার করব, একে একে করে সব জিনিসই আপনাদের কাছে তুলে ধরব। দেখুন পরপর বন্ধুরা, দেখুন এখন চা খাওয়ার পর্ব চলছে, চা বিস্কিট ওগুলো এখন চলছে, চা মা চা খাচ্ছে। শীতের সকালে চাটা কিন্তু খেতে ভালোই লাগে বন্ধুরা। বন্ধুরা দেখুন আজকে ঘরেতে জল খাবারে কি তৈরি হচ্ছে, সেই সবজি টবজি কোটা হচ্ছে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, ওগুলো দিয়ে জানি কি তৈরি হবে। এবার জিজ্ঞেস করি ম্যাডামকে কি বানাচ্ছে। কি গো কি বানাবে আজকে এটা দিয়ে বলো দর্শকদের। গুড মর্নিং সবাইকে, সবাই শীতে কেমন আছেন আপনারা? আজকে আমাদের জল খাবারে হচ্ছে ডালিয়ার পোলাও, তার জন্য সব সবজি, শীতের সবজি টবজি দিয়ে ডালিয়ার পোলাও হবে। তো দেখতে থাকুন কিরকম হয় টয়, আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, একদম গরম গরম খাবেন, খুব ভাল লাগবে। বন্ধুরা শুনলেন, এখন সকালের জল খাবারের ডালিয়ার পোলাও হবে, তার জন্য সবজিগুলো ভালো করে কেটে নেওয়া হচ্ছে সরু সরু করে, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি ওগুলো সবই ছোট ছোট করে কাটছে। ক্যাপসিকামগুলো দেখুন এখন ভালো করে একদম সরু সরু করে পাতলা পাতলা করে কাটতে হবে, গাজর, পেঁয়াজ কলি ওগুলো সব কেটে রাখা আছে, ফুলকপিও কাটা আছে। এখন দেখুন সবগুলো এবার ভাজার জন্য কুকারেতে বসানো হলো, শীতের নানা রকম সবজি এখন কুকারেতে সেই ভাজা করা হচ্ছে, বেশি একটা তেল ঘি পড়বে না, ঘরে যেহেতু জল খাবার তাই হালকা তেলেই করা হবে। এখন একটু ভালো করে এটাকে নেড়ে দিতে হবে, যে সবজিগুলো কাটা হয়েছিল সেগুলো সব একে একে করে দেওয়া হচ্ছে ভালো করে ধুয়ে। যেন নিচে না লেগে যায় তার জন্য একটু ভালো করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে ফুড়ে গেলে একদম পোড়া গন্ধ ছাড়বে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো দেখুন এখন লবণ যাচ্ছে, লবণটা ভালো করে মিশিয়ে দিতে হবে। পেঁয়াজও কুচানো আছে, সে পেঁয়াজটা পরিমাণ মতো কেটে সেটা দিয়ে দিতে হবে, পেঁয়াজটা একটু পরেই দেওয়া হলো যেন একটু ঠিকঠাক থাকে, না হলে ভালো মানে বোঝা যাবে না, পেঁয়াজটা মুখে পড়বে না। এবার দেখুন পরিমাণ মতো ডালিয়া নেওয়া হচ্ছে,
দু কাপ ডালিয়া আজকে করা হবে। অনেকে চাইলে ডালিয়াটা আগে থেকে ধুয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমাদের ঘরে আজকে সাথে সাথেই করা হবে। ডালিয়াটাকে ভালো করে ধুয়ে জল নিংড়ে তারপর সাথে সাথেই দিয়ে দেওয়া হবে। ডালিয়া জল ঝরিয়ে এখন সে কুকারে দেওয়া হচ্ছে। সবজি কিন্তু হালকা ভাজা হয়েই গেছে, যেন কাঁচা গন্ধটা না থাকে সেটাই দেখতে হবে। ডালিয়া সব কুকারে দেওয়া হচ্ছে। এবার ডালিয়ার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার খুব ভালো লাগে, পরিমাণ মতো লবণ দিতে হবে, চিনে বাদাম যাচ্ছে, আদা একটু ঘষে তাতে পরিমাণ মতো দেওয়া হবে, আদাটা দেওয়া হচ্ছে। এবার দেখুন পরিমাণ মতো জল দিতে হবে, যেহেতু আমাদের 2 কাপ ডালিয়া নেওয়া হয়েছে তাই 4 কাপ জল এখানে দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার কুকারটাকে বন্ধ করে সিটিতে বসানো হবে। ব্যাস এইবার সিটিতে চাপিয়ে দেওয়া হবে, একটা সিটির পর এটা নামবে। সিটি উঠতে দিন। হ্যাঁ এবার ডালিয়া কিন্তু সিটি হয়ে গেল, এক সিটির পর নামানো হলো। এখন কি সুন্দর একদম তৈরি, না নরম না শক্ত, একদম পারফেক্ট হয়েছে। এবার পরিবেশনের পালা, প্লেটে প্লেটে সব ডালিয়া চলে যাবে। সকালের জলখাবারে আজকে শীতের নানা রকম সবজি দিয়ে ডালিয়া হচ্ছে, ডালিয়ার পোলাও সবজি দিয়ে। সব প্লেটে প্লেটে পরিবেশন করা হচ্ছে। এইবার খেতে বসলাম। বন্ধুরা শীতের সকালে কিন্তু গরম গরম এই শীতের সবজি দিয়ে ডালিয়ার পোলাওটা বেশ ভালোই লাগছে খেতে। আর শীতকালে গরম গরমটা কিন্তু বেশ জমে যাচ্ছে। মাও খেতে বসেছে জলখাবার। বাবাকেও দেওয়া হয়েছে, বাবাও খাচ্ছেন ডালিয়ার পোলাও। বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে চেষ্টা করবেন খাওয়ার জন্য। বন্ধুরা এখন জমিয়ে ঠান্ডা পড়েছে, এখন কিন্তু পিঠে পুলি খাওয়ার সময়। আমরা আজকে ঘরে পিঠা বানাচ্ছি, আপনারা দেখুন। আজকে পিঠে হচ্ছে, আজকে চলুন গরম গরম পিঠে খাওয়া যাক এই শীতে। বন্ধুরা দেখুন আজকে ঘরেতে পিঠে পুলি হবে, তার জন্য দুধ ফোটানো হচ্ছে। দুধেতে দেখুন তেজপাতা
এলাচ ওগুলো ভালো করে দিয়ে দুধটা কিন্তু ভালো করে মারা হচ্ছে। দুধটা একদম গাঢ় করে ফোটানো হবে, তারপর ওইটা দিয়ে ক্ষীর তৈরি হবে। আপনাদের সবই দেখাচ্ছে একে একে। বন্ধুরা দেখুন, এখন দুধ কিন্তু অনেকটাই মরে এসেছে। এতে দেওয়া হচ্ছে এখন নারকল, নারকল সেই কুড়ানো, কুড়িয়ে রাখা নারকলটা এখন দুধে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দুধ নারকল এটাকে ভালো করে নেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমাদের ট্রেডিশনাল পিঠে পুলি করার নিয়ম, তার ক্ষীরটা এইভাবে বানানো হয়, চিরাচরিত আমল থেকে। আমাদের ঠাকুমা দিদিমারা ওইভাবেই বানিয়েছেন, এখন মা মাসি পিসি সবাই ওইভাবেই বানান। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঘরে পিঠে পুলির ক্ষীর কিভাবে তৈরি হয়। হ্যাঁ, এইবার দেওয়া হচ্ছে চিনি পরিমাণ মতো। ক্ষীরেতে এখন চিনি যাচ্ছে মিষ্টতার জন্য। ভালো করে এবার নেড়ে নেওয়া হচ্ছে। এটাতে গেছে এবার নারকল চিনি, ভালো করে নেড়ে চেড়ে আরো ফুটিয়ে নেওয়া হবে, আর একটু গাঢ় হবে এটা। বন্ধুরা দেখুন, এখন এই দুধের ফুটনো দুধেতে এখন গুড় যাচ্ছে, সেই পাটালি গুড় খেজুরের। এই দেখুন খেজুরের সেই পাটালি গুড় গুড় যাচ্ছে। শীতকালের সেই খেজুর পাটালি দিয়ে পিঠের সেই ক্ষীর করা হবে, তার জন্যই এত সব আয়োজন। এইবার এটাকে ভালো করে নেড়ে পাটালিটাকে একদম মিশিয়ে দিতে হবে, যেন ক্ষীরেতে খেজুরের গন্ধটা ভালো আসে। শীতের মরশুমে পাটালির ক্ষীর দিয়ে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আপনাদের ঘরে এরকম পিঠের ক্ষীর কিভাবে তৈরি হয়। পাটালিটাকে আপনারা এইভাবে দেন নাকি অন্যভাবে করেন? বন্ধুরা দেখুন, এখন গোবিন্দভোগ চাল পিষা হচ্ছে। গোবিন্দভোগ চাল পেশা হয়েছে, আর একটু ভালো করে ফাইন করে পিষিয়ে নেওয়া হবে। বন্ধুরা দেখুন, এখন ফাইন করে পিষিয়ে নেওয়া হয়েছে চালটাকে। এই চালটা কিন্তু আপনার এই পিঠের যে পুরটা তৈরি হচ্ছে ক্ষীর, সে ক্ষীরটার মধ্যে যাবে। বন্ধুরা দেখুন, ক্ষীরে কিন্তু একদম গুড়ের রং চলে এসেছে, খেজুরের সেই পাটালি গুড় কালারটা কিন্তু একদম গুড়ের কালার চলে এসেছে। এবার এতে দেওয়া হচ্ছে সেই গোবিন্দভোগ চাল যেটা পিষা হয়েছে, সেই চালটা। পেশা গোবিন্দভোগ চালটা গেলে এর কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, গোবিন্দভোগের ফ্লেভার। বন্ধুরা গোবিন্দভোগ চালটা দেওয়ার পর কিন্তু এর ফ্লেভারটা যথেষ্ট বেড়ে গেছে, এবং ক্ষীরটাও অনেকটা গাঢ় হয়ে গেছে, ঘন গাঢ় গুড়ের গন্ধওয়ালা, কালারটাও একদম গুড়ের মতো, সাথে গোবিন্দভোগের একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা দেখুন, এখন কিন্তু ক্ষীরটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, ফুটেও গেছে অনেকটা,
দেখতে কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা। এবার এই খিরটার মধ্যে দেখুন এলাচ গুঁড়ো দেওয়া হবে, এলাচটাকে ভালো করে গুঁড়ো করে তারপর এলাচ গুঁড়োটা দেওয়া হবে। দেখুন এলাচটাকে ভালো করে গুঁড়ো করে রাখা আছে। এলাচ গুঁড়ো খিরে যাচ্ছে, ভালো করে নেড়ে দিতে হবে এটাকে, এটার সাথে ভালো করে মিশে যায় তবেই এলাচের ফ্লেভারটাও ভালো আসবে এতে। বন্ধুরা দেখুন ক্ষীর কিন্তু একদম রেডি, যথেষ্ট গাঢ় হয়ে গেছে এবং পিঠে পুলির মাঝখানে দেওয়ার জন্য একদম পারফেক্ট যাকে বলে। বন্ধুরা দেখুন এখন পুলি পিঠে তৈরি হচ্ছে, মা নিজের হাতে আজকে পুলি পিঠে তৈরি করছে। চালের গুঁড়োগুলোকে ভালো করে গরম জল দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে, এতে পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে। আসলে জলটা বেশ ফুটন্ত জল, তাই হাত দিয়ে ধরতে মার খুব কষ্টই হচ্ছে, তবু আস্তে আস্তে সইয়ে সইয়ে এটাকে করতে হয়, না হলে এটা একদম মানে জমাট বেঁধে যাবে, মন্ড পাকাবে না ঠিক করে। তো ভালো করে ওটাকে মেখে তালটা রেডি করতে হবে। মা আস্তে আস্তে ওই জিনিসটাই করছেন। এবার পিসগুলো অল্প অল্প করে উঠিয়ে তারপর ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবার অল্প অল্প করে গোল্লা পাকিয়ে ওটার একটা তাল পাকাতে হবে। হাতের মধ্যে গোল্লাটা পাকানো হচ্ছে, একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে কিন্তু এর টেস্টটা এনহ্যান্স হবে। দেখুন হাতের কারুকার্য, সেই বাটিটা দেখুন, যে যত সুন্দর করে বানাতে পারবে তত জিনিসটা ভালো হবে, না হলে ওটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। হাতে আঙ্গুল দিয়ে একটা একটা করে চেপে চেপে ধরে ধরে করতে হবে। ভালো করে এটাকে গোল করে বাটিটা রেডি করে তার মাঝখানে দেখুন ক্ষীরের পুরটা ভরতে হবে। এতে এবার ক্ষীরটা পরিমাণ মতো দিয়ে পুর হিসেবে দিয়ে দিতে হবে। কড়া কিন্তু পরিশ্রমের কাজ বন্ধুরা, খাওয়াটা তো একদম ঝট করে হয়ে যায় কিন্তু করতে গিয়ে কিন্তু বেশ পরিশ্রম। এইবার দেখুন এটাকে সাইড থেকে ভালো করে চেপে তারপর মুড়িয়ে দিতে হবে, যেন কোনো হাওয়া যেন একদম ভেতরে ঢুকতে না পারে বা ভেতর থেকে বেরোতে না পারে, তাহলে কিন্তু তার পুরটা বেরিয়ে যাবে বাইরে। এইবার দেখুন জিনিসটাকে সুন্দর করে আঙ্গুল দিয়ে দিয়ে চেপে চেপে তারপর ওটাকে মুড়িয়ে দিতে হবে। এই দেখুন কারুকার্য, হস্তশিল্প, হাতের কারুকার্য। এই ট্রেডিশন গুলো কিন্তু আমাদের ঠাকুমা দিদিমাদের হাত দিয়ে মা মাসিদের কাছ পর্যন্ত এসছে, এবার নেক্সট জেনারেশন এটাকে ধরে রাখতে পারবে কিনা সেইটাই দেখার।
বাস রেডি হয়ে গেছে একটা, এইভাবে একে একে প্রত্যেকটাই করে নিতে হবে। আমাদের একের পর এক তৈরি হচ্ছে পিঠে, পুলি পিঠে। চালের গুঁড়ো দিয়ে মণ্ড তৈরি করে মাঝখানে সেই ক্ষীরের পুর ভরে পিঠে তৈরি হচ্ছে, একের পর এক তৈরি করা হচ্ছে। এবার দেখুন, এবার পুলি পিঠেগুলোর সাথে না একটা এরকম খালি চালের মণ্ডটা দিয়ে এইরকম একটা করে দিতে হয়। এইবার সেদ্ধ হওয়ার পালা, এই দেখুন গরম ফুটন্ত জলের মধ্যে পিঠেগুলো একে একে যাচ্ছে। এটা কি সেদ্ধ করতে হবে ভালো করে, না হলে চালের গুঁড়োটা একদম রান্না হবে না, একদম টক বগিয়ে ফোটাতে হবে। গরম জলে দিয়ে এটাকে এবার ঢেকে দিতে হবে, দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবেই সেই চালের গুঁড়োটা আপনার রান্না হয়ে পেকে যাবে। ঢাকনা দেওয়া হবে, ব্যাস এইবার ঢেকে দেওয়া হলো। দেখুন এবার ঢাকা নামিয়ে একবার দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা, তবে নামিয়ে দিতে হবে। হ্যাঁ হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ হয়ে তো গেছেই। এইবার এটাকে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে নামাতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। খুব সাবধানে নামাতে হবে, না হলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এইভাবে আঙ্গুল দিয়ে একটু দেখে নিতে হবে যেটা ভালো করে ফুটেছে কিনা, না হলে কিন্তু কাঁচা থাকবে। শুকনো পাত্রে এবার নামিয়ে দেওয়া হচ্ছে একের পর এক, খুব সাবধানে নামাতে হয় এটা। জলটা ভালো করে নিংড়ে তারপর নামিয়ে দিতে হয়। এই দেখুন একটু 19-20 হলেই কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, অল্প একটু ভেঙে গেছে ঠিক আছে চলবে। সব কটা একে একে নামিয়ে দেওয়া হচ্ছে, তারপর পরের প্রস্থ আবার দেওয়া হবে। সব কয়টাকে নামিয়ে দেওয়া হলো এইভাবে একে একে। এবার নেক্সট খোলাটা দেওয়া হলো, একে একে সব কয়টাকে, এই দেখুন এই দেখুন একটু হাওয়া ঢুকে গেলেই ওটা ফেটে যাবে। সব কয়টাকে এবার একে একে ভালো করে সেদ্ধ করে তারপর নামিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা আর্ট পিঠে বানানো, না দেখুন তো দেখতে কি সুন্দর লাগছে একদম। হাতের কাজ কত সুন্দর, গরম গরম পিঠে তৈরি। এবার লাস্ট প্রস্তটা দেওয়া হচ্ছে,
দেখুন, চালের গুঁড়ো সেদ্ধ হতে হতে জলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একদম চালের গুঁড়োর মতো। আর এই দেখুন ঠেপা পিঠা যাচ্ছে আমাদের তার সাথে। আবার ঢেকে দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে দিতে হবে। এবার নামানোর পালা। খুব সাবধানে নামাতে হবে, আঙ্গুল দিয়ে টাচ করে ওটাকে দেখে নিতে হয় এটা বয়েল হয়েছে কিনা, না হলে কিন্তু আবার ঢেকে বয়েল করতে হয়। এই ঠেপা ঠেপি গুলোকে দেখুন নামিয়ে দেওয়া হচ্ছে। বাকিগুলো একে একে নামিয়ে দিতে হবে, যেহেতু বয়েলটা হয়ে গেছে পিঠে আমাদের তৈরি। জলটা ভালো করে নিংড়ে তারপর প্লেট করে দিতে হবে। ভালো করে আমাদের এগুলো সেদ্ধ হয়ে গেছে, সবকটাই প্রায় সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। দেখুন আমাদের আজকের মতো পিঠে একদম কমপ্লিট, অনেকগুলোই হয়েছে, সবাই মিলে খাওয়া যাবে, দেখতে জব্বর লাগছে। বন্ধুরা দেখুন পিঠে পুলি কিন্তু এখন খাওয়া হচ্ছে, এই সেদ্ধ পুলি বাবা খাচ্ছেন। বন্ধুরা দেখুন মাও কিন্তু পিঠে পুলি খাচ্ছে, সেই সেদ্ধ পুলি খাওয়া হচ্ছে আমাদের ঘরে এখন। আপনাদের দেখিয়েছিলাম সেই পুলি বানানোটা, মাকে জিজ্ঞেস করি পিঠেটা কেমন লাগছে খেতে। মা বলো তো পিঠেটা সম্বন্ধে। বন্ধুরা, শীতকালে পুলি পিঠাটা খেতে খুব ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগে। শুনলেন বন্ধুরা, মা নিজের মুখেই বললে যে এই সেদ্ধ পুলিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এই শীতকালে তো সেই পাটালি গুড় দিয়ে ক্ষীর বানিয়ে তারপরে পিঠেটা খেতে না অপূর্ব লাগে। তো আপনারাও কিন্তু এরকম ভাবে খেয়ে দেখবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কিরকম খেলেন, আপনাদের পছন্দ হয়েছে কিনা, তাহলে আমরাও একটু ইন্সপায়ার্ড হব। বন্ধুরা আজকের মতো পর্বটি এখানেই শেষ করলাম, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো আবার পরবর্তী পর্বে দেখা হবে, ততক্ষণের জন্য বাই, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।